যেটা ডাবল ফ্যান ডাবল মোটর, ডাবল ফ্যান ডাবল ডাবল মোটর। আচ্ছা, অনেকে জানে হয়তো চিম্বি স্টাইলের হাইড্রোলিকের মধ্যে একটা ফ্যান থাকে, কিন্তু না, এটা ডাবল ফ্যান ডাবল মোটর, হ্যান্ড সেন্সর প্লাস টাচ। ওকে, এই যে আমি চালু করে দিলাম, ও ভাই ওয়ান স্পিড, একদম ম্যাজিকের মতো তো ভাই এটা। ও ভাই যা অবস্থা ভাই, অস্থির ভাই, এটা ডাবল ফ্যান ডাবল মোটর। এখন আমি মুখে মিথ্যা বলতে পারি, কিভাবে ডাবল মোটর আর সিঙ্গেল মোটরটা আমি বুঝবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। জি, আপনারা চাইলে যখন আপনি একটা চুলা চালাবেন, চাইলে আপনি ডান পাশের চুলা চালালেন, ডান পাশের ফ্যানটা অন করে রাখলেন, আপনার বাম পাশেরটা চালালেন, বাম পাশেরটা অন করে রাখলেন, দুইটা একসাথে চালাতে হবে না। জি, এটা টাচ প্লাস সেন্সর দুইটাই। এরকম একটা মোটা বোর্ড দিয়ে দেখাবো, যে বোর্ডের ওয়েট হবে 3 কেজি ওয়েট হবে, 3 কেজি এবং 12 mm এটা চওড়া, জি 5টা, এরকম একটা ভারী বোর্ড। হ্যাঁ, এটা কাগজের মতো টেনে নিয়ে নিবে ভাইয়া। কি বলেন ভাই, কাগজের মতো, এর চেয়ে তো যদি মোটা কিছু থাকে, এটা টেনে নিয়ে নিবে, মানে এটা ধারণ ক্ষমতা অনেক বেশি, মানে এটা অনেক বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী করে নিয়ে আসছে। গাইস, আমরা আছি বিসমিল্লাহ কুকারিজ ডিলার পয়েন্টে, আর আমাদের সাথে রয়েছেন সালাউদ্দিন ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভাই, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাই অনেক কমেন্টস করতেছিলেন কিচেনের জন্য শক্তিশালী হাই সেকশন কিচেন হুড, কি কি আছে আপনার কাছে ভাইয়া? হাই সেকশনের মধ্যে কিচেন হুড দেখাবো আজকে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, অনেকের কিচেন রুমের জন্য কিচেন হুডের বাজেট থাকে না, কম বাজেটের মধ্যে ভালো প্রোডাক্ট চাচ্ছে। জি, সবসময় তো আপনাদের ইউরোপের দুবাই ইটালির প্রোডাক্টগুলো দেখিয়েছি, কিন্তু আজকে আমরা দেখাবো আমাদের দেশের গাজি ব্র্যান্ডের কিছু প্রোডাক্ট, হাই সেকশনের হাই কোয়ালিটির অথেন্টিক প্রোডাক্ট বাজেট কমের মধ্যে। রাইট, আচ্ছা কিভাবে আপনাদের শোরুমে আসা যাবে? আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা, ঢাকা নিউ মার্কেট, জি সিটি কমপ্লেক্স বা নিউ মার্কেট বিশ্বাস বিল্ডার্স, শপ নাম্বার হচ্ছে 11 বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর, নিউ সুপার মার্কেট, নিউ মার্কেট সিটি কমপ্লেক্স। জি, মানে এটা নিউ মার্কেটের কাঁচা বাজারের পশ্চিম পাশে 18 তলা একটা ভবন আছে, এই ভবনের নিচতলায় হচ্ছে আমাদের শোরুম। আচ্ছা, ফার্স্ট আমরা কোনটা থেকে শুরু করবো বলুন ভাইয়া? ফার্স্ট শুরু করব গাজির 2024 একদম আপডেট মডেল টি শেপ। আচ্ছা, টি শেপ, এটার মধ্যে আপনার ফাংশনগুলো পাচ্ছেন, টাচ প্লাস সেন্সর দুইটাই পাচ্ছেন, অন হয়ে গেছে, অন হয়ে গেছে সাথে সাথেই। হ্যাঁ, এটা হচ্ছে 3 স্পিড, 1 স্পিডে চালু হলো, 2 স্পিড এবং 3 স্পিড। জি, এটার সাকিং ক্ষমতা হচ্ছে ভাইয়া 2500, মানে এটা টানার ক্ষমতা হচ্ছে 2500। আচ্ছা, আর এটা মোটর আরপিএমটা হবে 2000 RPM, টানার ক্ষমতাটা হচ্ছে 2500। জি, এবং এটা কিন্তু সম্পূর্ণ ন্যানো কোটিং এর উপরে করা হয়েছে। জি, যেমন নন স্টিক আমরা ডিম পোস্ট করি ফ্রাই প্যান বা এই জাতীয় কিছুর মধ্যে, টিস্যু দিলে উঠে যায়, এটা কচু পাতার মতো, যত পানি তেল চর্বি কাজ যাই লাগুক না কেন এটা ধরবে না, সম্পূর্ণ উঠে যাবে। আচ্ছা, শুধু এইটা বাহির দিক দিয়ে এরকম না, ভিতরটা হচ্ছে সম্পূর্ণ ব্লুয়ার মোটর এবং ন্যানো কোটিং এর। আচ্ছা, ন্যানো কোটিং এর। আর এটা সাকিং ক্ষমতাটা আমি আপনাদের একটু দেখাতে চাচ্ছি। জি, এরকম একটা মোটা বোর্ড দিয়ে দেখাবো, যে বোর্ডের ওয়েট হবে 3 কেজি ওয়েট হবে, 3 কেজি এবং 12 mm এটা চওড়া, জি 5টা, এরকম একটা ভারী বোর্ড। হ্যাঁ, এটা কাগজের মতো টেনে নিয়ে নিবে ভাইয়া। কি বলেন ভাই, কাগজের মতো, এর চেয়ে তো যদি মোটা কিছু থাকে, এটা টেনে নিয়ে নিবে, মানে এটা ধারণ ক্ষমতা অনেক বেশি, মানে এটা অনেক বেশি শক্তিশালী, বেশি শক্তিশালী করে নিয়ে আসছে, এই টেনেও ছুটানো যাচ্ছে না। ও ভাই, এটা টানার জন্য তো 2 জন লোক নিয়ে আসতে হবে, হিলে যাচ্ছে কিন্তু এটা কমতেছে না। কিন্তু এটা আপনার 3 স্পিড, এটা যদি আমি 1 স্পিডও দেই, হ্যাঁ যদি 1 স্পিডও দেই এটা সেম কাজ করবে, স্পিড যদি কমিয়েও দেই। ওকে, আরেকবার দেখা আমি টাচের মাধ্যমে করে, হ্যাঁ এই যে টাচেও কিন্তু কাজ করছে এটা, জি 1 স্পিড, জি 1 স্পিডে কিন্তু কাটটা ধরে রাখছে। হ্যাঁ, এবং এটা যখন আপনার হাতে ঝোল টোল ভরে থাকবে, হ্যাঁ তখন আপনার টাচ করতে পারবেন না, তখন চাইলে আপনি ইশারা, মানে সেন্সারের সাহায্যে আপনি কাজ করতে পারবেন। রাইট, আবার এটার মধ্যে সব ফাংশন দেওয়া আছে, লাইটের ফাংশন দেওয়া আছে, হিট ক্লিনের ফাংশন দেওয়া আছে, এটা অটো ক্লিন, এটা নিজে থেকে ক্লিন করবে, প্লাস হিট ক্লিনের ফাংশনটাও এখানে দেওয়া আছে, আপনি চাইলে এটা ধরে রাখলে, জি এটা অটোমেটিকলি অন হবে এবং নিজে থেকে এটা অটোমেটিকলি আপনাকে ক্লিন করবে, ক্লিন করবে, রাইট ক্লিন করবে। তারপর চলে আসি, যেমন এটা এটা আমাদের রেগুলার প্রাইস, মানে রেগুলার প্রাইস ছিল আপনার 22,500 টাকা। আচ্ছা, কোম্পানির প্রাইস, কিন্তু আমরা কোম্পানির প্রাইসই দেবো না, যেহেতু আপনারা এখানে আসছেন ডিলার পয়েন্ট, আমরা অরিজিনালি কিন্তু ডিলার যে রেটটা আমরা দিয়ে থাকি, আচ্ছা সেই রেটটাই আমরা আপনাকে দেবো। ওকে, এটা 22,500 টাকা না,
রমজান পর্যন্ত থাকবে, এটা স্টক স্টক পর্যন্ত থাকবে অনলি ফর 19,500 টাকা কুরবানি ঈদ পর্যন্ত, কুরবানি ঈদ পর্যন্ত। আচ্ছা, আর আরেকটা বিষয় বলি ভাইয়া, যদি এটা গাজীবাদ অন্য কোনো কোম্পানির হতো এই হুটটার প্রাইস হতো 35,000-40,000 টাকা। জি, সেম ক্যাটালগ ক্যাটাগরি সেম ফাংশন সেম জিনিস নিয়ে আসছে গাজীতে তার অর্ধেক দামের মধ্যে। জি, তারপর আসি কার্ফ মডেলের মধ্যে। ওকে, এটা হচ্ছে কার্ফ। জি, ঠিক আছে, এটাও সেম সিস্টেম, সেন্সর প্লাস টাচ। ওকে, অন হয়ে গেল। আচ্ছা, এই যে অন হয়ে গেল, অন হয়ে গেল মিডিয়াম, এবার ফাস্ট, ফাস্ট থ্রি স্পিড, থ্রি স্পিড, থ্রি স্পিড। এটা হচ্ছে আপনার সাকশন হবে আপনার 2000। ওকে, সাকিং ক্ষমতা হবে 2000, আরপিএম হবে আপনার 1500। জি, সাকিং ক্ষমতা হবে 2000, আরপিএম হবে 1500। এটা টু বানার থ্রি বানার আপনার কাভার করবে। ওকে, টু বানার থ্রি বানার যাদের আছে তারাও এটা কাভার করতে পারবেন। এটা প্রাইস হচ্ছে আমাদের রেগুলার প্রাইস, এটা আরপিএম হচ্ছে 2000, সাকিং পাওয়ার হচ্ছে আপনার মানে টানার ক্ষমতা হচ্ছে 2500, আরপিএম 2000, টানার ক্ষমতা হচ্ছে 2500। আর এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 21,500 টাকা। আচ্ছা, কোম্পানির প্রাইস, কিন্তু 21,500 না, যারা আমাদের বিসমিল্লা কোকারিজের ভিডিও দেখবে তাদের জন্য এটা চান্নাত পর্যন্ত অফার থাকবে অনলি ফর 18,500 টাকা। 18,500 টাকা ধামাকা অফার থাকবে, স্টক সীমিত, কিন্তু 1500 আরপিএম, 2000 আরপিএম। আচ্ছা, সাকিং ক্ষমতা মানে সেকশন পাওয়ার হচ্ছে আপনার 2500, টানার ক্ষমতা হচ্ছে 2500, মোটর আরপিএম হচ্ছে 2000। আচ্ছা, অবশ্যই কথাগুলো আপনারা লক্ষ্য রাখবেন। জি, এবার আসি গাজীর সবচেয়ে এক্সক্লুসিভ যে প্রোডাক্টটা, জি, হাইড্রোলিক। অনেকে হাইড্রোলিক নিয়ে আমাদের অনেক কমেন্টস করেছে। জি, যে হাইড্রোলিক আমরা পাই সিঙ্গেল মোটরে। জি, আপনার এই এই হুডগুলো কিন্তু আপনার সিঙ্গেল মোটর হয়। আচ্ছা, কিন্তু এইটার মধ্যেই 2024 নিয়ে আসছে গাজি কোম্পানি হাইড্রোলিক, যেটা ডাবল ফ্যান ডাবল মোটর, ডাবল ফ্যান ডাবল ডাবল মোটর। আচ্ছা, অনেকে জানে হয়তো চিম্বি স্টাইলের হাইড্রোলিকের মধ্যে একটা ফ্যান থাকে, কিন্তু না, এটা ডাবল ফ্যান ডাবল মোটর, হ্যান্ড সেন্সার প্লাস টাচ। ওকে, এই যাবে চালু করে দিলাম। ও ভাই, ওয়ান স্পিড, একদম ম্যাজিকের মতো তো ভাই এটা। ও ভাই, যা অবস্থা ভাই, অস্থির ভাই, এটা ডাবল ফ্যান ডাবল মোটর। এখন আমি মুখে মিথ্যা বলতে পারি, কিভাবে ডাবল মোটর আর সিঙ্গেল মোটরটা আমি বুঝবো সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিব। জি, আপনারা চাইলে যখন আপনি একটা চুলা চালাবেন, চাইলে আপনি ডান পাশের চুলা চালালেন, ডান পাশের ফ্যানটা অন করে রাখলেন, আপনার বাম পাশেরটা চালালেন, বাম পাশেরটা অন করে রাখলেন, দুইটা একসাথে চালাতে হবে না। জি, এটা টাচ প্লাস সেন্সার দুইটাই। আমি একটু আপনাকে কাছে এসে দেখাতে চাই ভাইয়া। জি, এই যে দেখেন, এটা অফ করে দিলাম, অফ করে দিলাম আপনাদেরকে ফ্যানের ফাংশনটা দেখানোর জন্য। জি, এই যে এখানে লেফট এবং রাইট দুইটাই দেওয়া আছে। জি, লেফট দিলে লেফটে চলবে, রাইট দিলে রাইটে চলবে। জি, এই দেখেন, শুধুমাত্র অনলি ফর একটা মোটর চলতেছে, একটা ফ্যান চলতেছে, আর এটা কিন্তু অফ আছে, এটা কিন্তু অফ আছে। হ্যাঁ, আর এটা কিন্তু সম্পূর্ণ এসএস 304 ক্যারেট এসএস এর মধ্যে করা হয়েছে। জি, এবং এটা অটো হিট ক্লিন সহকারে আছে, যেটা আপনি অটোমেটিকলি হিট ক্লিন করবে। এখন আপনি লেফটটা অফ, ডান পাশেরটা অফ রাখবেন, বাম পাশেরটা চালাবেন। জি, তখন চাইলে কিন্তু আপনি বাম পাশেরটা অন করতে পারবেন। ওকে, এই যে ভাইয়া, এই যে ভাই দেখেন, বাম পাশেরটা অফ হয়ে চালু হয়ে গেল, ডান পাশেরটা অফ হয়ে গেল। ওকে, এটার মধ্যে আগে যে আপনি মানে ওল্ড যেটা ছিল আর কি 23 মডেল, এটা কিন্তু সেম জিনিসটাই, এটা সিঙ্গেল মোটর ডাবল ফ্যান, মানে একটা মোটরে দুইটা ফ্যান চলতো, আর এটাতে এখন দুইটা মোটর দুইটা ফ্যান, দুইটা ফ্যান, দুইটা ফ্যান। জি, এটা যদি গাজীবাদ অন্য কোনো কোম্পানির হতো প্রোডাক্টের প্রাইস হতো মিনিমাম মিনিমাম 40-42 বা 45। আচ্ছা, কিন্তু 40-42-45 না, গাজীর পেজে যে প্রাইসটা দেওয়া আছে 24,500 না, এটা আমরা অফার প্রাইস দিব, চান্দা পর্যন্ত অফার প্রাইস দিব অনলি ফর 22,500 টাকা, 22,500 টাকা 36 ইঞ্চি ডাবল ফ্যান ডাবল মোটর, সম্পূর্ণ স্টেনলেস স্টিলের, মোটরটা হচ্ছে 100% কপারের। জি, 100% কপারের। এগুলো প্রতিটা প্রোডাক্ট থাকবে 1 বছর কোম্পানি থেকে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পার্স। আচ্ছা, আদার্স পার্সের কোনো প্রবলেম থাকবে 1 বছর পাবেন গ্যারান্টি, এবং 5 বছর পাবেন আপনার সার্ভিস ওয়ারেন্টি। জি, আর গাজীর কিন্তু 24 ঘন্টায় হটলাইন খোলা থাকে, আপনি যেখান থেকে কিনেন না কেন বাসায় বসে চাইলে গাজীর সার্ভিসটা আপনি নিতে পারবেন। গাজীর ওয়েবসাইটে সেই হট নাম্বারটা দেওয়া আছে। আচ্ছা, আর প্রাইসটা ভাই, এটা প্রাইস তো হচ্ছে 24,500 টাকা কোম্পানির। আচ্ছা, কিন্তু আমি অফার প্রাইস দিব অনলি ফর 22,500 টাকা, 22,500 টাকা। আচ্ছা, ওকে ভাই, যাদের বাজেট একেবারেই কম তাদের জন্য কি আছে ভাই? অনেকের এই প্রশ্নটা থেকেই থাকে যে আমরা বাজেট কমের মধ্যে হুট কিনতে পারছি না, হুট ধরলেই 15,000 টাকা, 20,000, 25,000, 30,000 টাকা। কিন্তু আজকে একটা ফ্যানের
ফ্যানের প্রাইজে আপনাদেরকে কিচেন হুড দিয়ে দিব। জি, কোনটা দেখাবেন ভাইয়া? এটা আকর্ষণীয় হুড হচ্ছে এটা। ও আচ্ছা, গাজি ব্র্যান্ডের। গাজি ব্র্যান্ডের, এখানে লেখা আছে, আপনি সম্পূর্ণ দেখেন। হ্যাঁ, কপার মোটর, জি, হাই সেকশন, ঠিক আছে, গাজি স্মিথের। আচ্ছা, এটা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে, রেগুলার প্রাইস 13,500 টাকা। জি, কিন্তু অনলি ফর চান্দাত পর্যন্ত এটা অফার থাকবে 10,500 টাকা। এখন তো ভাই সবার ঘরে ঘরে তাহলে কিচেন হুড থাকবে। অবশ্যই 10,000 টাকায় আপনি আপনার কিচেন রুমটাকে ঠান্ডা রাখতে পারবেন, তেলচা কাজটা থেকে মুক্ত রাখতে পারবেন, এবং আপনার রুমটাকে ঠান্ডা করে রাখতে পারবেন। ধোঁয়া যা আছে, দুর্গন্ধ থাকবে, সব ঘর থেকে বের করে দিবে, রিমুভ করে দিবে। আপনি অ্যাটাচ ফ্যানের দামে একটা কিচেন হুড পাচ্ছেন, এটাও পাচ্ছেন 1 বছরের গ্যারান্টি এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি। জি, প্রাইসটা তাহলে 13,500, অফার প্রাইস অনলি ফর 10,500 টাকা। 10,500। কুরিয়ারে কিভাবে নেওয়া যাবে ভাইয়া? এটা কুরিয়ার নেওয়ার সিস্টেমটা হচ্ছে ভাইয়া, যারা ঢাকার মধ্যে থাকবেন ক্যাশ অন ডেলিভারি পাবেন। আর কুরিয়ার নেওয়ার সিস্টেমটা হচ্ছে, যারা আসতে চান মানে দোকানে এসে নিতে চান, তারা দোকানে এসে নিতে পারবেন। আর যারা আসার মতো ওয়ে নাই, তারা এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে, আমাদের সাথে যোগাযোগ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ আছে এবং নাম্বার দেওয়া আছে। আপনি 1,000 টাকা, 1,020 টাকা বিকাশ করবেন, বাকি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন, আপনার বাসা জেলা বা গ্রাম যেখানে হোক, আপনি পুরো অ্যাড্রেসটা দিবেন, আমরা টোটাল প্রোডাক্টটা বাসায় পাঠিয়ে টাকা বাসা থেকে বুঝে নেব। 1,000 টাকা পেমেন্ট দিবেন, বাকি টাকা মাল পেয়ে তারপর বুঝে নেবেন। আচ্ছা, ধন্যবাদ ভাইকে। সো যারা হাই সেকশন শক্তিশালী কিচেন হুড কিনবেন, আসবেন ডিলার পয়েন্ট বিসমিল্লাহ কুকারেজে। আর আমাদের চ্যানেল নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।